25 এপ্রিল 2018 তার্জমানে কাবির আরিফিল্লাহ শেখুল হাদিস শেখুলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বারাকাতুহুম এর ওলামা এবং তালাবাদের উদ্দেশ্যে খুসুসি বয়ান মদিনাতুল উলুম মাদ্রাসা পাকাপুল মুমিনবাগ কামরাঙ্গীর চর ঢাকা। হজরতওয়ালা দামদ বারাকাতুহুমের প্রতিটি বয়ান এবং কবিতা আলহামদুলিল্লাহ এখন আলাদা আলাদাভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, যার লিঙ্ক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01715801869। মুফতি শহীদুসালাম কাসেমি। বিগত প্রতিটি বয়ান ও কবিতা টেলিগ্রামে দেওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদ। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম من يريد الله به خيرا يفقهه في الدين ويلهمه رشدا، وقال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة، وقال عليه الصلاة والسلام فقيه واحد أشد على الشيطان من ألف عابد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم। এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক যার মুআমালা খায়রি খায়র চান, ইউফাকিহু ফিদ্দিন, তাকে দ্বীনের গভীর সমজ দান করেন, ওয়ায়ুলহিমহু রুশদা, এবং জীবনে চলার পথে কখন কি করতে হবে সেই হেদায়তের নূর আল্লাহ পাক তার অন্তরে ঢালতে থাকেন। রুশদুন মানে এখানে দিক নির্দেশিকা, যে কখন কোন জায়গায় কি করা কি বলা, কোনটা হাঁ করা কোনটা না করা, এটা আল্লাহ পাক তার অন্তরে ঢালেন। এই হাদিসে পাকের মধ্যে পহেলা লফ যেটা সেটা হলো ইউরিদুল্লাহ বিহি খায়রান, খায়র এটা একটা জামে লফ, মানে আল্লাহ পাক যার জীবনে সর্ববিষয়ে কামেল ভালাই চান, সর্ববিষয়ে সে একদম আল্লাহ পাকের সন্তুষ্টিওয়ালা জিন্দগি প্রাপ্ত হোক, আল্লাহ পাক তাকে ফকিফ উদ্দিন বানান। এই হাদিসে পাক এত জামে, এর জাহের ও বাতিন এত আজিমুশান মহাসিনে পরিপূর্ণ যে এর উপরে আমল করলে আমাদের জন্য যথেষ্ট। যে দ্বীনের সমজ, দ্বীনি বুঝ পয়দা হওয়ার জন্য জরুরি একদমই মুকাম্মলভাবে আল্লাহ পাকের রেজা ও খুশির উপরে চলা, যে নিজের আকায় সই হয়, ইবাদাত সই হয়, আল্লাহর জন্য হয়, সুন্নত তরিকা মোতাবেক হয়, তাকওয়ার জিন্দগি হয়, এবং নিজের আমল আখলাক সুন্দর হয়, ব্যবহার সুন্দর হয়। আমাদের মধ্যে অনেক মানুষই এরকম পাওয়া যায় যে এমনি এলেম ভালো, আমল ভালো, ইবাদত ভালো, তাহাজ্জুদ গুজারি আছে, সুন্নতের আমল আছে, কিন্তু আখলাক লোকদের সঙ্গে হুসনে সুলুকের ব্যাপারে দারুণ কমি, বদমেজাজি, খামোখা গুসা এবং ভাষা সুন্দর না করা, এগুলো অভ্যাসে পরিণত হয়ে যায়। আর নিজের কাসরতে ইবাদাতের কারণে, জাহিরি হালাত নিজের সুন্দর হওয়ার গালাবার কারণে অনেকে মনে করে আমার এই মেজাজ করা, গরমাগরমি করা, এটা আয়বের বিষয় না, এটা দূষণীয় না। এই যে দূষণীয় না মনে করা, এটা দলিল যে তার কলব সাফ না। দিল যার নূর বলা হয়, তো সে যদি কোনো গলত কাজ করে কলবে কুদরত পয়দা হয়, দিল পরেশান হয় এবং দিল থেকে আওয়াজ আসে তুমি তওবা করো, না হলে দিল সাফ হবে না। এজন্য যে সকল মানুষ ইহতেমামে তাকওয়া, ইলতিজামে তাকওয়া রাখে, যারা হার লম্হা আহকামাতে শরীয়তের তাবে হইয়া চলে এবং আল্লাহ ওয়ালাদের সোহবত প্রাপ্ত, তো নিজের তাকওয়ার নূর, এলমের নূর এবং আল্লাহ ওয়ালাদের সোহবতের নূর যখন জমা হয় খুব, তখন মানুষের মধ্যে ফাহমি দিন পয়দা হয় যে এটা ঠিক, এটা বেঠিক, এটা সহি, এটা গায়ের সহি, এটা কর্তব্য, এটা অকর্তব্য, এগুলো তখন বুঝে আসে। বকাউল হাকিম উম্মত নবরুল্লাহ মরকাদাহু যে নূরে ফাহাম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ কি সোহবত কে বেদুন হাসিল নেই হতা, দিনের নূর ওয়ালা বুঝ এটা পয়দা হয় না কোনো কামিল আল্লাহওয়ালার সোহবত ব্যতীত, কোনো আল্লাহওয়ালার সোহবত তরবিয়ত, হ্যাঁ,
اتنا ضروری, اس کے بغیر علم ایسا ہے جیسا کہ طوطے کو چند صورتیں یاد کرا دے بے, چند یا فارسی کی چند عبارتیں یاد کرا دے بے. طوطا پاکر ٹیا پاکر جدی قرآن شریفر سورہ یاسین مخست کرا دیا ہے, سورہ الرحمن مخست کرا دیا ہے, اتبا انگریزی فارسی کتگلو باکیہ یاد کرا دیا ہے, طوطا پاکر دیکھلے ہی بولبے کنتو سے کی بوجھبے کچھ کچھ بوجھبے نا. حضرت حکیم المتنور اللہ تعالی مرقدہ بولیں جارا اہل اللہ صحبت بتیت دینر علم ارجن کرے تادر کتھا شدھو اتٹوکو ارا روٹتے جانے کنتو سمجھ کوشچن کالو پیدا ہے نا, ایٹا بڑا عجیب معاملہ. এজন্য হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দুইজন মাওলানা নিয়ে আসো আমার সামনে, দুইজন আলেমকে আনো, একজন আহলুল্লাহর সোহবত প্রাপ্ত আর একজন সোহবত প্রাপ্ত না, একদম অপরিচিত দুইজন আমার সামনে এরকম নিয়ে আসো আলেম, আমি পাঁচ মিনিট দুইজনকে দেখব, পাঁচ মিনিট পরে আমি বলে দেব যে এ সোহবত প্রাপ্ত সে সোহবত প্রাপ্ত না, দুইজনের মধ্যে এতটা সুস্পষ্ট পার্থক্য অনুভব হয় প্রতিভাত হয়। বহরহাল তো দুটো জিনিস জরুরি, একটা হলো যে যে নিজের মুজাহাদাওয়ালা জিন্দিগি, মুজাহাদা অর্থাৎ যে নিজের তাকওয়ার লাইনে মুজাহাদা, আর একটা হচ্ছে সুহবত আহলুল্লাহ। হযরত থানবী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন সিরফ মুজাহাদা যথেষ্ট না, সিরফ সুহবত আহলুল্লাহ যথেষ্ট না, দুটোটা নিজের মধ্যে পয়দা করা জরুরি, আহলুল্লাহর সুহবত জরুরি আর নিজের মুজাহাদাও জরুরি। যে সকল বুজুর্গানে দিন আমাদের ওলামা মাশায়েখ যারা আহলুল্লাহর সোহবত প্রাপ্ত তাদের কথার মধ্যে নূরই আলাদা অনুভব হয়, এক খুশবু মাহসুস হয়। হাফিজ জহুরুল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যারা তাল্লুক রাখতেন, তাই না, এই জমিনে আমাদের দেশে ছড়ানো ছিটানো যে ওলামায়ে কেরাম এখনো আছেন, হাফিজ জহুরুল রহমতুল্লাহ এর সঙ্গে তাল্লুক আলা আজীব লাগে, তাদের মুখতাসার দুই দিন কথা শুনলে কলব নূরে পরিপূর্ণ হয়ে যায়, এত নূর মাহসুস হয়। দারুল দেওবন্দের মসজিদের ছাতাতে এক বুড়া মানুষ দাখিল হয়েছে, তো মৌলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মসজিদের এক প্রান্তে ছিলেন, লোক পাঠায় ওই বুড়া মানুষটাকে ডাকায় আনছেন, সাধারণ মানুষ, বললেন যে বড় মিয়া আপনি কি খাস আমল করেন আমাকে একটু বলেন তো, বললেন আমার তো কোনো খাস আমল নাই হুজুর, এই আয়েশা কোনো রকম আমি আম মানুষ, এ পাঁচ ওয়াক্ত নামাজটা আপনাদের সঙ্গে পড়ার চেষ্টা করি। বললেন যে না আপনার কোনো খাস আমল আছে আপনি গোপন করেন কেন, বলেন আমাকে। হাফিজ জহুরুল যদি মহল্লার এক সাধারণ মুসলিমের ডাইকে আইনে বলে মিয়া আপনি কি আমল করেন গোপনে আমরে বলেন, ওই লোক তো কাঁপবে না যে ভাই এটা আমি কি বলবো, তো ওই বেচারা কিছুই বলতে পারে না। পরে বলে হুজুর আমার এরকম কিছু তো নাই, তবে আপনি ধরলেন একটা কথা মনে পড়লো সেটা বলি, যে মাওলানা হযরত সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই যখন বালাকোটে শিখদের সঙ্গে যুদ্ধের জন্য যেতেছিলেন, তো রাস্তার মধ্যে আমি অপেক্ষায় ছিলাম যে এই বুজুর্গকে দেখব, তো উনি আহলুল্লাহর এক বিশাল মাজমানিয়া যখন কাছে আসলেন ওনাকে দেখলাম, তো আমি সালাম করলাম, হযরত সাইয়েদ আহমদ শহীদ এক নজর আমার দিকে তাকাইলেন, এই হযরতকে দেখলাম জিন্দগিতে এ আমার জন্য বড় সৌভাগ্য, আমার তো আর বিশেষ কিছু মনে পড়ে না। মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন যে বড় মিয়া ওই যে এক নজর পাইছেন সেই সেটার নূর আপনার মধ্যে এই পরিমাণ, আপনি আপনি মসজিদে ঢুকার সাথে সাথে আমি দেখলাম পুরা মসজিদ নূরে ঝলমল করতেছে, তা আমি ভাবলাম এই লোকের সঙ্গে এত বড় নূর কোত্থেকে আসলো, তো সেই আল্লাহওয়ালার কিছুক্ষণের সোহবতার এক এক নজরের নূর। আল আইনু হকুন হাদিস শরীফে আছে বদ নজর সত্য, তো ওলামায়ে নদওয়া একসময় তাসাউফকে মানতে চাইতেন না, আহলুল্লাহর সোহবতের বিষয়টায় গুরুত্ব দিতেন না, তো ভারতের নকশবন্দিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদ রহমতুল্লাহ আলাই একবার ওলামায়ে নদওয়ার সামনে বয়ান করতেছিলেন, ওই সময় বলতেছিলেন এই ওলামায়ে নদওয়া আল আইনু হাক্কুনি হাদিস সহি কিনা, এই সত্য কিনা, বলে হ্যাঁ, তো আল আইনু হাক্কুন মানে বদ নজর সত্য, বদ লোকের বদ নজর যদি আসর করে হে ওলামা তো ন্যাক লোকের ন্যাক নজর কেন আসর করবে না। ওলামায় মাথা নিচু করছেন এবং চিৎকার দিয়ে কানতে থাকছেন, যা এই আল্লাহওয়ালা যে কথা বলছেন এই কথা তো এড়ানোর কোনো সুযোগ নেই, তো আল্লাহওয়ালাদের নজর বড় দামি জিনিস, কোনো আল্লাহওয়ালা যার উপরে খুশ হয়ে যায় যার প্রতি তার দিলের মহব্বতের তাওয়াজ্জু থাকে, তো এটা বহুত বড় নেয়ামত।
হযরত থানবী রাদিয়াল্লাহু তাআলা মারকাদাহু বলেন, আল্লাহ ওয়ালাদের কলবের মধ্যে আল্লাহ পাকের খাস খাসিয়ত রাখছেন, এক বৈশিষ্ট্য রাখছেন, যে কোনো আল্লাহওয়ালার দিল যার দিকে মায়েল হয়ে যায়, যার দিকে ঝুঁকে মহব্বতের সাথে, তার জন্য আল্লাহ পাকের খাস রহমতের ফয়সলা হয়েই যায়। আর হযরত হাকিমুল উম্মতের এই কথার দলিল হাদিসে কুদসি, হুমুল কওম লা ইশকা বিহিম জালিসুহুম, যে আল্লাহওয়ালারা এমন এক কামিলিনের জামাত, আল কওম আল ইফলাম এটা কামালের জন্য, হুম এবং আল কওম মুবতাদা খবর, আর খবর এখানে মুয়ারব বিল্লাম, তো তার কামিলিন তো এই হে, তো এরাই হলো কামিলিন, তো তার মানে তো এরা এত বড় কামিলিন যে আল্লাহ আল্লাহ পাক নিজে বলেন যে এদের সঙ্গে যারা উঠবে বসবে তারা কেউ শকি থাকবে না, জাহান্নামি থাকবে না, এ তো মামুলি কথা। বহরহাল তো এই হাদিসে পাক বড় আজিমুস শান, মান মাইয়ুরিদিল্লাহ বি খায়রান, এ খায়র খায়রের তানবিন তাজিমের জন্য, মানে আল্লাহ পাক যাকে খায়র আজিম দিতে চান, তো খায়র মানে এখানে খায়র এক লফজে জামে, তার মানে দু জাহানের তাম নেমত, আল্লাহ পাকের রেজা কুরব খুশি এবং মানাজিল কুরবে আলা, আল্লাহ পাক যাকে দিতে চান তো তাকে দিনের সহি সমজ এবং গভীর সমজ দান করেন। আর আহলুল্লাহর সোহবতে মানুষ যে বুঝ পায় সেটা ভীষণ গভীর হয়। অনেক আল্লাহওয়ালা আছেন যে কথা বলেন অল্প একটু, মানে তার ভাষা নাই, বেশি বুঝায় বলতে পারেন না, কিন্তু আল্লাহওয়ালাদের কথার মধ্যে এমন এক তাসির থাকে, কথা অল্প হলেও এটার এমন ওজন হয় মানুষ অনেক বড় দৌলত পেয়ে যায়। নোয়াখালীর লক্ষ্মীপুরের হযরত মাওলানা মুমিনুল্লাহ সাহেব দামত বরকাতুম একবার বলছিলেন যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার সামনেই বলছিলেন যে বহুত মহব্বত করেন হুজুর আমাকে, বললেন যে হাফিজ হুজুর তওয়াফের পরে যখন দুই রাকাত পড়ে দোয়া করতেন এমন কানতেন, এমন কানতেন, কানতেন আর বলতেন আল্লাহ মুহাম্মদুল্লাহর আমনে ছাড়া কেউ নাই। আল্লাহ রে আল্লাহ, উনি কি সুন্দর করে যে বলেন আল্লাহ মুহাম্মদুল্লাহর আমনে ছাড়া কেউ নেই, কেউ নাই, এটা বলতে থাকতেন। আর কিভাবে যে উনি এটা নকল করে শুনান, শুনলো নকলের ভিতরে নূর মাহসুস হয়। আল্লাহওয়ালাদের কথা বড় আজিব মিয়া। মাওলানা ফজলুর রহমান গানমুরাদাবাদী রহমতুল্লাহ আলাই বড় মাপের, বহুত বড় উঁচু মাপের আলেমে দিন এবং বহুত উঁচু মাপের বুজুর্গ ছিলেন। তো মাওলানা থানবী রহমুল্লাহ কানপুর থেকে এই বুজুর্গের সঙ্গে দেখা করতে গেছেন, যাইতে যাইতে রাত হয়ে গেছে, এশার নামাজের সময় হয়ে গেছে, তো ওই বুজুর্গ বড় জালালি তবিয়তের ছিলেন। জালালি তবিয়ত মানে ওনাদের জালালি তবিয়তের হাকিকত ভিন্ন, ওনারা মানুষের সঙ্গে এরকম থাকেন যে মানুষ ধারে কাছে কম আসতে পারে যাতে আল্লাহর সঙ্গে ওনাদের সময় কাটানো সহজ থাকে, হ্যাঁ এটা হলো মূল হাকিকত। এই জন্য জালালি বুল্লাহ অনেক সময় এরকম কেউ না এটাকে আবার কোনো আয়বের মানার উপর মামুল করে, তাহলে বিপদ হবে। যাই হোক, তো ওখানে হযরত মাওলানা ফজলুর রহমান গাজমুরাদাবাদী রহমতুল্লাহের কাছে হাজির হলে খাদেম গিয়ে খবর দিছে যে কানপুর থেকে এক মাওলানা আসছেন দেখা করতে, তো ডাকাও, তো ডাকাইছেন, তার তো মাওলানা থানবীর উপরে এমন নারাজ আর এমন রাগ হয়েছেন, এই তুই এত রাত্রে আসছিস তুই আমার লোকের দেখা করতে, এই জমিন তুই যে নিগেল না গেই, জমিনে তুই গিল গিলে ফেললো না, হ্যাঁ আরও কি কি লফ্জ বলছিল কতগুলি। যাই হোক, তো মাওলানা থানবী তো ভয়ে যে বোধ হয় এখনই বাইরে হইতে বলবেন, হয়তো থানবী বলেন যে আমি প্রস্তুত, যে যাই বলেন সেটাই করতে হবে, এমন বুজুর্গ ওখানে কোনো দলিল যুক্তি ব্যাখ্যা কোনো কিছু চলবে না, সব বেকার, হযরত যেটা বলবেন সেটা। এর মধ্যে হযরত থানবী মওকা পায়া বলছেন যে আমি মাওলানা ইয়াকুব নানুতুবির ছাত্র, আরে তুমি মাওলানা ইয়াকুব নানুতুবির ছাত্র, আরে মাওলানা মাওলানা তো বহুত আচ্ছা আদমি হ্যাঁ, তো এই পরিস্থিতি পাল্টে যেতেছে, তা আবার একটু পরে আরে মাওলানা তো বহুতই আচ্ছা আদমি হ্যাঁ ভাই, আবার একটু পর আরে বহুতই আচ্ছা আদমি হ্যাঁ, এখন তো মানে মাওলানা থানবী খুশি, এখন মাওলানা ইয়াকুব নানুতুবির খাতিরে এইবার নরম হইতেছেন খালি। পরে বললেন যে খাদেমকে পাঠালে যা তো আমার মেয়ের বাসায়, এত রাত্রে তুমি আসছো মিয়া, এখন খানা খাওয়াবো কোত্থেকে, আগে আসতে ব্যবস্থা করতাম, এত রাত্রে আসছো এখন তো খানা খাওয়া হয়ে গেছে, এই যাও তো আমার মেয়ের বাসায় কিছু পাও কিনা, তো মেয়ের বাসার থেকে কি খানা পাইছে নিয়ে আসছে, খাদেম খাইতে দিছে, হযরত মাওলানা গাজমুরাদাবাদী চার পায়ের উপরে শুয়ে আছেন আর ওই হযরত থানবী নিচে খাইতেছেন দস্তরখান বিছায়। কিছুক্ষণ পরে বললেন মিয়া মিয়া ক্যা খা রে হো, হযরত থানবী বললেন যে হযরত ইয়ে রুটি হ্যায় আর অরহর কি দাল, রুটি আর অরহরের ডাল খেতেছে।
হযরত মাওলানা গাজী মুরাদাবাদী বললেন, হ্যাঁ ভাই আল্লাহ কি নেমত হয়, খাও ভাই খাও, আল্লাহ কি নেমত হয়, ভাই আল্লাহর নেমত খাও ভাই। ও হো, এই দুই তিনটা কথা, আল্লাহ আল্লাহ কি নেমত হয় খাও ভাই, মানে কি যে নূর ভরা কথা, আশ্চর্য লাগে। আর বললেন যে না এত রাত্রে আসছে জমিন তুই নিগেল নাকি রাগারাগি ধমকাধমকি, কিন্তু এর মধ্যে কত নূর অনুভব হয়। আচ্ছা সকালবেলা হয়েছে তো, সকালবেলা এখন তো হযরত থানবী ছিলেন আর একটা মেহমান, দুইজন মেহমান ছিলেন, তো ওই আরেকজন মেহমানকে মাওলানা গাজী মুরাদাবাদী প্রথম ডাকছেন, আচ্ছা তুম কব যা রায় হো, তুমি কখন যাইবা? তো ওই লোক বলছে, মাই তো নিহি যাতা, আমি তো যাইতেছি না, আমি তো যাবো না, হ্যাঁ তুমি যাইবা না মানে, এই ধরে তারা ঠেলা আরম্ভ করছেন, এসে ধাকেলনে লাগে, একদম ধাক্কাইতে ধাক্কাইতে ওখানে নিয়ে বাইর করে দিয়ে আসছে। মাওলানা থানবী ডরে একদম একটুখানি হয়ে গেছে, যে আমার কোনো উপায় নেই, তো যে কারণ আচ্ছা না বললেও তো যাওয়া যাবে না, তাও তো আদবের খেলা। পরে ওরে একদম বাইর করে দিয়ে আসছেন, পরে পরে এবার মাওলানা থানবীকে ধরছেন, আর আর তুম কব যা রাও, খরচ মে আবি যাতা হুঁ। আমি এখনই যাইতেছি, হ্যাঁ ঠিক আছে তুমি যাবি যাও। আচ্ছা কি কথাবার্তা, কিন্তু আল্লাহ আকবার, এই সকল আউলিয়াউল্লাহর এই সকল কথাবার্তা, রাগ গুসা কি রকম নূর ভরা মনে হয়। বহরহাল তো দিন শেখা মানে আলফাজ শেখা না, আমাদের এই সময়টা বড় মুশকিল হয়েছে, আলফাজের দিকে তাওয়াজ্জু বেশি। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি তো মানুষ বলতেন যে যে আলফাজ নবুয়ত মাদারিসে দিনিয়া থেকে শিখো, আনোয়ার নবুয়ত আহলুল্লাহর সিনা থেকে অর্জন করো। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। এতো এক হাদিস শরীফ পড়ছিলাম, ওইটার মোয়ামলায় থোড়া সা একটু ওজাহাত। আর এক হাদিস শরীফ পড়ছিলাম যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ইলম দীন ইলমান ইলম দীন থোড়া সাও ইলমের পথে ইলম দীনের পথে যে হাঁটে, তার বৈশিষ্ট্য হলো যে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত তার রাস্তা আসান বানায় দেন। সাহালা এটা ওয়াফাকার মানাতে, সাহা তৌফিকের মানা হলো তাসহিলু তুরুকিল খায়র ও তাসদীদু তুরুকিস শার। হ্যাঁ তো এটা সনাতে ইক্তেফা, একে সনাতে ইক্তেফা বলে। যেমন ওই যে তাকিকুমুল হাররা কোরআন শরীফ আছে না, কিন্তু মুফাসসিরুন ওই জায়গায় লিখে দেন ওয়াল বারদা, আমগুলো আল্লাহ ইনাদের সাহস কি, আল্লাহ বলে তাকিকুমুল হাররা আর মুফাসসিরুন বলেন যে ওয়াল বারদা, সেটা কি মানে সনাতে ইক্তেফা, যে এমন একটা ভাষা বাগধারা, একটা বললে তো আরেকটা এমনি অটোমেটিক বুঝে আসে, যে পোশাক দিলাম যা তোমাদেরকে গরম থেকে হেফাজত করে, তো আবার শীতের থেকে হেফাজত করে না, সেটা বলার দরকারই নেই, একটা বললে আরেকটা অটোমেটিক বুঝে আসে। তো এখানেও যে ইলমে দীন যার নসিব হয় তো সাহালাহু তরিকান ইলাল জান্নাহ, তো তরিক ইলাল জান্নাহ জান্নাতের রাস্তা তার জন্য সহজ বানায় দেন, মানে যে সকল আমালের দ্বারা জান্নাত নসিব হবে সেটার আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। আর সেই তৌফিকের অর্থ হলো যে ভালাইয়ের উপর চলা আর খারাপি থেকে নিজেকে বাঁচানো। তো এই হাদিসে পাক থেকে পরিষ্কার বোঝা যায় যে যদি ইলমে দীন কারোর মধ্যে সহি মানায় যদি হাসিল হয় তো জান্নাতের পথে তার হার কদম চলবে, প্রতিটি লম্হা প্রতিটি নিঃশ্বাস তার জান্নাতি পথে চলবে। আর জান্নাতি পথের খোলাসা দুইটা, যে একটা হলো যে মামুরাত শরিয়া, যেটা শরিয়তে পাকের হুকুম আকাম লাজেম সেটার উপরে আমল করা, আর যেটা নিষিদ্ধ তার থেকে বিরত থাকা, ইমতিসালে আওয়ামের ইজতেনাবে নাওয়াহি। এটাও অনেকে মুখস্থ পণ্ডিতের মতো পড়ে আসলে বুঝে না, ইমতিসালে আওয়ামের ইজতেনাবে নাওয়াহির মানে কি, ইজতেনাবে নাওয়াহি দেখলে ইমতিসালে আওয়ামের বুঝে আসে তাকাবুলের দ্বারা, যে মানহিয়া যেগুলো ধ্বংসাত্মক কাজ নিষিদ্ধ কাজ সেগুলো থেকে বাঁচা, তাহলে আওয়ামের মানে যে যেগুলো নিষিদ্ধ না বরং যেগুলো ফরজ সেগুলোর উপরে আমল করা, কি কথা বুঝেন নেই। এমনি তো শরীয়তে পাকের হেদায়াত তালিমাত তো অনেক, আমর আমর লিন নদুব লিল ইস্তেবাব, এক আমর হলো যেটা মন্দুবকে বুঝাবে মুস্তাহাব্বাতকে বুঝাবে, ওইটা আমল করলে মর্তবা বাড়বে, কিন্তু সেটা আমল করা এই জরুরি না, হলি হওয়ার জন্য বেলায়েতের জন্য জরুরি হলো হযরত থানবী বলছেন গুনাহ থেকে বাঁচা।
তো খোলাসাই হলো যে ইলমে দিন যে শিখবে তো তার ইলম যে তার মধ্যে আসছে এটা প্রমাণ হবে তখন যখন হার কদম তার জান্নাতের পথে চলে। এই অর্থে যে সে ফরায়েজ ওয়াজিবাতের উপর আমল করে আর হার গুনাহ থেকে এবং জুলুম থেকে মাখলুকের হক নষ্ট করার থেকে বাঁচে। কি আশ্চর্য হযরত হাসান বসরি রাহমাহুল্লাহর এক জুমলা, তিনি বলেন আলা আবরার আল্লাযিনা লা ইউজুনা যাররা ওয়ালা ইরদাউনা শাররা, জান্নাতি কাফেলার মানুষ আউলিয়াউল্লাহ তো তারা যে যারা কোনো খারাপ কাজে রাজি হয় না আর কোনো একটা পিঁপড়ার উপরও একটা কোনো মাখলুক এমনকি একটা পিঁপড়ারও তারা কষ্ট দেয় না। মানে দুই কথায় যে জান্নাতের রাস্তা এত আলাভাবে এত পরিষ্কারভাবে তুলে ধরতে পারছেন আহলুল্লাহর কালাম, কিন্তু ক্যাসা জামে কথা। হ্যাঁ, আল্লাহ ও রসুলের কালাম তো মুজিজ, কিন্তু আহলুল্লাহর কালামের মধ্যে আল্লাহ পাক সে আল্লাহ ও রসুলের কালামের বারাকাত দান করেন, যার কারণে আল্লাহ ওয়ালাদের মতো কথা বলার শক্তি অন্যদের হয় না। 10 ঘন্টার অন্যদের বয়ান বক্তৃতা আল্লাহ ওয়ালাদের এক কথা তার চেয়ে লাখ কোটি গুণ বেশি ভারী, ভাঙ্গাচুরা কথাও বেশি ভারী। এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ এর সঙ্গে তাল্লুক রাখতেন, তো উনি মরজুব বুজুর্গ ছিলেন, মরজুব হাকিম আমির আহমদ রহমতুল্লাহ আলাই। তো একবার আমার শায়খ রহমতুল্লাহ আলাইকে ওই হাকিম আমির আহমদ রহমতুল্লাহ আলাই মরজুব উনি দেখছেন এক জায়গায় চুপচাপ বসে আছেন, পরে গিয়া বলতেছেন আরে চুপচাপ কেউ বেঠে হো, জরুর কই বাত হ্যায়, জরুরের জায়গায় বলে জিম দিয়া জরুর কই বাত হ্যায়। তো এই আল্লাহ বলার আমার শেখ রহমতুল্লাহ আলাইহ জায়গায় জায়গায় এটা শুনাইতেন, হাকিম আমির আহমদ আসলেন এবং আমাকে বললেন চুপচাপ কেউ বেঠে হো জরুর কই বাত হ্যায়। দেখো এই কথা শোনার পর এখন ওই জায়গায় জরুর লাগাই দিলার মজা লাগে না, মানে মাওলানা ইয়াহিয়া কান্দবী রহমতুল্লাহ আলাইহ উনি বলতেন, মাওলানা ইয়াহিয়া কান্দবী রহমতুল্লাহ আলাইহ বলতেন যে যে বেটা আল্লাহ ওয়ালাদেরকে ভয় করবা, কারণ ইনকি উল্টি ভি সিধি হতি হ্যায়, তোমরা দেখো তারা উল্টা করতেছে কিন্তু তাদের উল্টাটার মধ্যে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত থাকে, নূর থাকে, ইনকি উল্টি ভি সিধি হতি হ্যায়। বড় আজীব কথা রে ভাই, এর মানে এই না যে শরীয়তের খেলাফ কাজ করবেন সেটাও ঠিক হয়ে যাবে, তোমার বুঝের কমির কারণে তুমি উল্টা মনে করতেছো, কিন্তু আসলে উনি সোজা সিধাটাই করছেন, সোজাটাই করছেন। হ্যাঁ, তো এই এক হাদিস শরীফ পড়ছিলাম, আর এক হাদিস শরীফ বলল ফকিহুন ওয়াহিদ আসাদু আলা শাইতান মিন আলফি আবেদ। এটাও আজিব যে একজন মাত্র ফকি আর এর তাকাবুল হলো আবেদ, তো বোঝা গেল ওই আবেদ বেচারা খালি আবেদ কিন্তু ফকি না, কি কথা বুঝেন নাই। তো এটার ব্যাখ্যা কি মোল্লা আলী কারি রহমতুল্লাহ এবং ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এটার ব্যাখ্যা করছেন, আবেদ তাকে বলে যে শরীয়তের জরুরত জরুরি এলেম তার মধ্যে আছে কিন্তু এবাদত তার পরিমাণ বেশি, এবাদতের পরিমাণ তার বেশি, শরীয়তের ইস্তিলাতে তাকে আবেদ বলে। আর ফকি এবং আলেম উদ্দিন তাকে বলে যার এলমের পরিমাণ বেশি কিন্তু জাহেরি এবাদতের পরিমাণ কম, কি কথা বুঝেন নাই। তো এরপরে এখন এই কথাটা বুঝতে সুবিধা হবে যে হাদিসে পাকের অর্থ কী দাঁড়াইলো, একজন মজবুত আলেম উদ্দিন দিনের গভীর সমঝওয়ালা আলেম উদ্দিন সে হাজার আবেদের চেয়ে তার মর্তবা বড় শয়তানের বিরুদ্ধে, তার মানে শয়তানি কর্মকাণ্ড থেকে উনি এতটা দূরে যে হাজার লাখ আবেদ আলফ এখানে তাকসিরের জন্য, হাজার হাজার লাখ লাখ আবেদের চেয়ে একজন ফকি এবং একজন আলেমে দিনের মর্তবা অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। এতে বোঝা যায় আমাদের উলামায়ে কিরামের মর্তবা বড় কত বড়, কিন্তু এই শর্তে যে তার এলমের সঙ্গে আমল যোগ হয় এবং এলম পুরাটা নূরই নূরওয়ালা হয়, এলম খাসিয়তওয়ালা হয়, যে এলমের এলমের সঙ্গে খাসিয়ত ইলাহিয়া নাই সে এলম এলমি না, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। বহরহাল তো আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার ইহতিমাম নসিব করেন। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় পড়ছিলেন আর রহমান আল্লামাল কোরআন, হ্যাঁ সেই চট্টগ্রামে এক জায়গায় পড়ছিলেন আর রহমান আল্লামাল কোরআন, যে আল্লাহ রহমান কোরআন নাজিল করছেন, কোরআন তোমাদেরকে দান করছেন, কোরআনে এলেম দান করছেন, এখানে আল্লাহ পাকের এতগুলো নামের মধ্যে আর রহমান কেন নাজিল করলেন? হযরত বলতেছেন আল্লামাল কোরআন যিনি তালিম করবেন মুআল্লিম হবেন তার ভিতরে শানে রহমতের গালাবা থাকা চাই, কারণ আর রহমান এটা সিগায় মুবালাগা। হ্যাঁ, আর রহমান হলো সিগায় মুবালাগা, তাহলে কি অর্থ হলো যে তার ভিতরে গালেব থাকা চাই শানে রহমত ও শফকত। হযরত হাকিমুল উম্মত নবরুল্লাহ তাআলা মারকাদা ওই জন্যই বলতেন যে আমাদের মাদারিসের মধ্যে বাচ্চাদেরকে আমরা যে পড়াবো কোনো বাচ্চাকে মারধর না করা,
হযরত থানবী নবরুল্লাহ তাআলা মরকাদহু বলেন, এই মজমুন আমার নিজের দুই চোখে পড়ছি, আমি মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ এর নির্দেশে পড়ছিলাম, যে হযরত থানবী বলেন যে যেই যে আমলটা আমাদের ছিল সেটা খ্রিস্টানরা নিয়ে গেছে, খ্রিস্টানদের স্কুল কলেজে মারধর করা একদম নিষিদ্ধ, একদম নিষিদ্ধ, তাদের সোজা জেলে নিয়ে যাবে যদি ছাত্রদেরকে মারধর করে। আর সে আমাদের দিনী মাদারেসের মধ্যে মারধর করা, গালি দেওয়া, নিচু ভাষা ব্যবহার করা, এটা যেন একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াইছে, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। এটা আমাদের জন্য হালাকতের নিশান, হালাকতের নিশানি, আমাদের তবাহি বরবাদির এগুলো আলামত, যে আমরা এত নিচে কেমতে নাম কেমনে নামতে পারলাম। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব যে হয় তার আখলাক কি ওরকম হইতে পারে, তার জবান খারাপ, তার ব্যবহার খারাপ, তার হাত খারাপ। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়াদি, শাসনের নামে, তাদিবের নামে, তরবিয়তের নামে চলতে থাকে বাকায়দা জুলমি জুলম। এক একবার উস্তাদি পরিমাণ মারে, যেটাকে কোনো উস্তাদি কথা বলতে পারবে না, কোরআন শরীফ মাথায় নিয়ে আল্লাহর কসম আমি আদলের সাথে শাসন করছি, কোনো উস্তাদ বলতে পারবে না। আমার আমার সাথী জামিয়া রহমানিয়ার মাওলানা আব্দুর রাজাক সাহেব, ওনাকে দেখতাম ময়মনসিংহে, আমরা এক মাদ্রাসায় ছিলাম শিক্ষক, ওই ছাত্রদেরকে কখনো যদি বেত লাগাইতেন এমন করতেন যে বেতের মনে হয় ধরে রাখেন মারবার সময়, বেত লাগে কিনা বুঝতে পারি না। তা আমি ওনারে বলতাম যে আপনি কেমনে মারেন এরকম করে, আমি আগেই সিদ্ধান্ত নিই যে আমি এই মাত্রার বেশি প্রয়োগ করব না। তো এইরকম মানুষ তো একদম সাজনাদের পাওয়া যায়, যে বেত মারে এরকম যে কত মিটারে মারবে এটা আগে থেকে ফুল কন্ট্রোল রাখে, তারপরে মারে কোনো রকম নামকা বাজতে, যাতে ওর তালবেলেম এতটুকু মনে হয় যে আমার উস্তাদে আমার দু তিনটা বেত লাগাইছেন, এখন তো আমার আর এই গলত পথে যাওয়া উচিত না, উস্তাদকে কত নারাজ করব। কিন্তু এইরকম তবিয়তের ছাত্র কজন থাকে, যাকে শাসন করলে এতটা তার দিল সহিভাবে মুতাসের হয়, বাচ্চা তো বাচ্চা, বাচ্চা তো বাচ্চা, একদম কাচ্চা, এদের কাছে ফেরেশতার মতো আমলের আশা করা কিভাবে সম্ভব? আমাদের খেয়াল করতে হবে, তরবিয়ত মানি তাবলিগু শাইলা কামালি শাইয়ান ফাশাইয়ান, তরবিয়ত মানি হলো কাউকে কামিল দরজা পর্যন্ত পৌঁছানো ধীরে 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 ধীরে, শাইয়ান ফাশাইয়ান মানি এটার আরও সহি অর্থ হলো একটু একটু করে, শাই ফাশাই থোড়া থোড়া কুচ কুচ, একটু একটু করে আস্তে 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 আগে বাড়বে, একদিন একদম মাওলানা শামসুল হক ফরিদপুরীর মতো জিন্দিগিওয়ালা হয়ে যাবে। কিন্তু পহেলা তারিখে যদি মনে করা হয় তুই মাওলানা শামসুল হক ফরিদপুরী হলি না কেন, এটা পহেলা তারিখে কেমনে হবে? এ তো আস্তে আস্তে হবে না, ক্ষেতের মধ্যে ধানের বীজ লাগায় বলো যে এই বিকালবেলা গিয়ে হাজির, কি হলো ধান কাটতে আসছি, আরে ভাই তুমি লাগাইছো সকালে, বিকালবেলা ধান কাটার সময় হয়ে গেছে, হ্যাঁ না? বাচ্চাদেরকে পড়ানো, তালিম করা, তরবিয়ত করা, বলতে থাকা বলতে থাকা বলতে থাকা, আমরা যে বারবার বলবো এটা তো আমাদের সাধন, আমরা বারবার বলার সুযোগ পেতেছি, আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, যদি ওরা একদমই সই হয়ে যেত আমাদের বলার রাস্তাও তো বন্ধ হয়ে যেত, পয়লা তারিখে যদি মোকাম্মাল ফেরেস্তা হয়ে যায় তা আপনার তো আর কোনো ওয়াজও করা লাগবে না, কোনো নসিহত করা লাগবে না। তা আপনার যে অনেক হাজারও এরকম নেকি কামানোর সুযোগ এটা তো খতম হয়ে গেলো, রাস্তাই বন্ধ হয়ে গেলো, কিন্তু ওরা ঠিক হলো না পুরা, তো যার কারণে আবার ওদেরকে একত্রিত করা, আবার বলা আবার বলা। এবং মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলী বলতেন যে কোনো তালবেলেমকে অপমানজনক ভাষায় কথা না বলা, তালবেলেমদেরকে অপমানজনক ভাষায় কথা না বলা। আমাদের জামে হাকিমুল মুত্তা আলহামদুলিল্লাহ, আমি আসাতিজাদেরকে বলছি কোন মাদ্রাসার এরিয়ার মধ্যে গোপনে প্রকাশ্যে কোনো বেত যেন না থাকে, যেই যে মাদ্রাসায় বেত রাখা নিষেধ শিক্ষকরা গোপনে বেত রেখে দেয়, মোতায়েমের অজান্তে আবার বেত লাগায় না, ভাই আল্লাহকে ভয় করি, আল্লাহকে রাজি করার জন্য বেত বন্ধ করে দিই এবং নিজে দুই কাজ করি, একদিকে ওদেরকে ভদ্র ভাষায়, সুন্দর ভাষায়, তাহজিবের ভাষায়, স্নেহময় ভাষায় বুঝাই, দরদের সাথে বুঝাই, রাগ গুসা এটা তরক করি এক, আর আরেকটা হলো যে গোপনে আল্লাহর কাছে কান্দি। নিজের সন্তান নষ্ট হইলে তার জন্য কীরকম কান্দে মানুষ, আল্লাহ আমার ছেলে এরকম নষ্ট হয়ে গেছে, আমার উপায়কে আল্লাহ আমার বাচ্চাটাকে মানুষ বানায় দেন, ওরকম যেই বাচ্চারা আসে তারা মেহমানানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তাদের জন্য গোপনে আল্লাহর কাছে কান্দি। আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি আসলে এই অঞ্চলে তো সদর সাহুজুর বললে চিনে, আজকাল আমি হযরতের নাম এই জন্য বলি এ নতুন জেনারেশনে অনেকে সদর সাহুজুর নাম জানে না, ওই জন্য ওই নামটা বলতে হয়। তো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ওই তাহাজ্জুদের মওকাতে হযরত মাওলানা ফরিদপুরি তিনি সেজদায় পড়ে কান্দতেছিলেন আর দোয়া করতেছিলেন,
তো মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি শুনতেছিলাম সেজদায় পড়ে যে কান্দতেছেন আর দোয়া করতেছেন, তার মধ্যে আমার নাম নিয়ে বলতেছেন, আল্লাহ এই আমার বাচ্চা সালাউদ্দিনকে আপনি আলেম বানায় দেন, আল্লাহ আপনার উলি বানায় দেন। তো কোনো কোনো জায়গায় এরকম আসাদেরা তালবিলমের ব্যাপারে বড় নারাজ হয়েছে, কঠিন সিদ্ধান্ত নিতেছে। পরে আমাকে কিছু শুনাইলেন ওনারা যে এরকম অবস্থা কি করা যায়। আমি বললাম যে ঠিক আছে, ছেলেরা উল্টাপাল্টা করে, এগুলো তো শাসন করা দরকার, এগুলোর ব্যাপারে এসলাহি উদ্যোগ নেওয়া দরকার। কিন্তু একটা বিষয় সেটা হলো যে আমরা তো তরবিয়ত করি, শাসন তো করি, কিন্তু গোপনে কান্দার আমল আকাবের ছিল সেটা কি আমাদের মধ্যে আছে? সব উস্তাদ একদম স্তব্ধ হয়ে গেছেন। তা আমি বললাম এটা বলেন, না এই জিনিস তো নাই। আমি বললাম আমাদের দোনোটা করা উচিত, কান্দার মাত্রা বাড়ানো উচিত এবং শাসনের পরিমাণ এটা কন্ট্রোল করা উচিত। কিন্তু আমরা তো শাসন করতে জানি, কিন্তু শফকতের সাথে, মহব্বতের সাথে, দরদের সাথে কান্দা, সেই আমল তো আমাদের ছুটে গেছে, সেটাকে জিন্দা করা দরকার। ফের উস্তাদরা বললেন যে আমাদের আসলে মারাত্মক অপরাধ হয়ে গেছে, আমাদেরই মারাত্মক ভুল। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। তো তাকওয়ার ইহতেমাম করি, আকাবের তরিকের উপর চলি এবং তোলাবাদেরকে মহব্বতের সাথে পড়াই, শফকতের সাথে পড়াই এবং এই এইটা মনে করি এরা আমাদের মহসেন। মাওলানা আবরার সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন, তালবেলেম প্রকৃতপক্ষে ওরা আমাদের মহসেন, যে ওরা আমাদের মহসেন এলমান, আমলান, মালান, রিসকান, সর্বদিক থেকে তালবেলেম সর্বদিক থেকে আমাদের মহসেন। কীভাবে? ওদের বরকতে আমাদের এলেম জিন্দা থাকে, ওদের বরকতে আমাদের এলমির তারাক্কি হয়, আর না হলে কোনো হুজুর মোতলা একদিনও করতো না। নাবিমিরের কোনো ছাত্রই নেই, হুজুরের নামে নাবিমির লেখা আছে, হুজুর কি পরিমাণ নাবিমির মোতালা করবে? হেদায়তুল্লাহ জামাতের ছাত্র একটাও নেই, হুজুরের নামে হেদায়তুল্লাহ লেখা, হুজুর মোতালা কয়দিন করবে? কি কথা বুঝেন নাই? বুখারীর জামাতে কোনো ছাত্রই নেই, বুখারী কি মোতালা করবে? তো হুজুর হযরত বলতেন যে এই তোলাবায়ে কেরাম আমাদের এলমি তারাক্কির জন্য আমাদের মহসেন, আর আমাদের আখলাক এবং তাকওয়ার জন্য এরা মহসেন, আমাদের নেক আমলের জন্য মহসেন। আমাদের আমাদের খেয়াল হয় যে আমরা ওদেরকে বলি তোমরা ভালো হও, তো ওরা ভালো, আমরা ওদেরকে বলি ভালো হতো, আমাদের ভালো হওয়া উচিত না? পরে মজবুর হয়ে নিজেরা ভালো আমল করা লাগে। তো তালবিলমের বরকতে আমলই তারা কিয় হয়। আর এটা হলো রিসকান, যে মাদ্রাসার তোলাবা আছে, রোজ হুজুরে সবক পড়ান, তো মুহতামি সাহেব এবং কমিটির লোকেরা ফিকির করেন মাস শেষ হলে বেতনটা যাতে হুজুরেরা পাইয়া যান। আর যদি তালবেলেম হুজুরের সবকে কোনো তালবেলেম নাই, পড়ান লাগে না, কিছু না, হুজুর খালি ঘুরে ঘেরে কোনো রকম এসে শুয়ে থাকে, তো হুজুরের বেতন দেওয়ার কোনো ফিকির করবে কেউ? আর কমিটির লোকেরা এরকম এবং এলাকার লোকজন মাদ্রাসার ডোনাররা, এরপরে যে মাশাআল্লাহ আমাদের হুজুরের দিন রাত খুব রুটিন মাফিক ঘুমায়, রুটিন মাফিক খায়, যে মাস শেষে বেতনের ফিকির করা উচিত, থোড়াই করবে কেউ? হ্যাঁ, যখন দেখে যে ভাই এখানে খুব তোলাবায়করাম পড়তেছে, আসাদায়করাম মেহনত করতেছেন, তখন মানুষের মধ্যে এই ফিকির পয়দা হয়, ব্যথা পয়দা হয় যে ভাই আমাদের এদের খেদমত করা দরকার। তো এই ফের আসাদার এই ওজিফা ওগারের ইন্তজাম সহজ হয়ে যায়। তো বোঝা গেল রিস্কের এতেবারও এই তোলাবারা আমাদের মহসেন। এবং শাহ আরদুল রহমতুল্লাহ আলী বলতেন যে প্রধানমন্ত্রীর ছেলে যদি তোমাদের তোমার ছাত্র হয়, তো ওই জমাতে ভুল করলে ছেলেরা প্রধানমন্ত্রীর ছেলেও ভুল করছে, এখন শাসন করবা কেমন? চিন্তা করবা যে ভাই প্রধানমন্ত্রীর ছেলে, যে কথা একটু বুঝে শুনে বলা উচিত, শাসন করলো কি করা যায়, আচ্ছা ইশারায় মিশারায় কিছু বুঝে দেওয়া যায় কি না, ভদ্রভাবে বেশি কিছু বললে শেষে আমার নিজেরই সমস্যা। তো হযরত শাহ আরদুই বলেন যে প্রধানমন্ত্রীর ছেলেটা তো বুঝে আসছে তোমার, কিন্তু সব তালবেলেন তো মেহমানানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রধানমন্ত্রীর মর্যাদা বড় না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বড়। তো প্রধানমন্ত্রীর নেসবতের কারণে যদি তার এহতেরাম আর আদব, তার লেহাজটা এত যদি করা হয় তরবিয়তের ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেসবতে, তাহলে কী পরিমাণ লেহাজ করা চাই? এইগুলো মানে শুনলে এক জিনিস, কিন্তু এটার ইস্তেজার পয়দা হওয়া সৌবত আহলুল্লাহর বরকতে হয়। এজন্য সব আসাতেজা মুদাররিসিন কোনো না কোনো কামেল আল্লাহওয়ালার সঙ্গে তাল্লুক রাখা চাই, সিরিফ আল্লাহর জন্য। এক লোক আছে, এক মাওলানা সাহেব, অনেক দিন থেকে আমার কাছে ফোন করতে থাকে, মাঝে মধ্যেই ফোন করে। তা আমার দিলে কেন জানি এত মানুষের ফোন আসে, এই মাওলানার ফোন আসলে আমার কখনোই ইতমিনান লাগে না, এনকেবাজ লাগে। অথচ সে আমাকে নিজের মুরিদ পরিচয় দেয়, আমি জানি না তার চেহারা কীরকম, কিন্তু ফোন করতে থাকে, এই কেরানীগঞ্জের এখানে কোন জায়গায় নাকি শিক্ষক। যাই হোক, তো গতকাল আমাকে ফোন করছে, ফোন করে পরে অনেক অনেক ফোন করছে এর মধ্যে, পরে গতকাল ধরলাম, বললাম কী ব্যাপার বলেন। বলো যে হুজুর আলহামদুলিল্লাহ আপনার আমল যা দিচ্ছেন এগুলো করি আমি ঠিক মতো, আপনার বয়ানগুলো আমি এই ডাউনলোড করে শুনতে থাকি, খুব ফায়দা হয়,
আজকে এক বয়ান শুনলাম, তো বয়ান শুনতেছি দেড় ঘন্টার বয়ান, আর দুই চোখ দিয়ে আমার খালি অশ্রু প্রবাহিত হইতেছিল, এত আমার তাসির হয় দিলের মধ্যে আপনার বয়ানে। এই এগুলো শুনলাম, ঠিক আছে মাশা আল্লাহ ভালো আমল করেন। পরে ফিনিশিং এসে বলতেছে যে অমুক হুজুর অমুক ঢাকার অমুক মাদ্রাসার উনি তো আমার উস্তাদ, উনি আমার খেলাফত দিয়ে দিছেন। পরে আমি ভাবলাম যে অমুকের খেলাফত দিয়ে আমার কি হবে, আমার শায়েখের খেলাফত আমার জন্য হইলে ভালো হইতো, তাহলে তো আমার মানে একটা পরিচয় দিতে আমার শায়েখ খেলাফত দিছেন, অন্যের খেলাফত আমার দরকার কি? তা আমি বললাম কী বিষয়, ওই যে খেলাফতের কথা বললাম, অমুকে খেলাফত দিছে, তো আপনি যদি খেলাফত দিতেন তো সেটা হয়তো আমার জন্য খুশির বিষয়। তো আমি তখন বললাম, খুব কষ্ট হলো আমার, আমি বললাম যে আমার সঙ্গে যারা তাল্লুক রাখে আল্লাহর রেজার করবের নিয়ত ছাড়া, যদি দুনিয়া মাকসাদ থাকে খেলাফত মাকসুদ থাকে আমার সঙ্গে সম্পর্ক রাখবে না, এখন থেকেই অন্য কোনো কারোর সঙ্গে সম্পর্ক কায়েম করো, যেখানে গেলে সস্তা খেলাফত পাওয়া যায়। খুব কষ্ট হলো তোমার কথার দ্বারা, এখন কিছু বলে না, পরে আমি ফোন কেটে দিছি। কি কথা বুঝেন না, এটাও শুনেছি যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানসাবে তালিম নওয়ে সাহাবাতিস, যারা লোকদেরকে দিনের কথা পৌঁছানোটাকে মূল টার্গেট বানায়, আল্লাহর সন্তুষ্টি নিজের মধ্যে হাসিল করা এবং নিজের জিন্দেগি বানানোর এই ফিকিরটা তার মধ্যে থাকে না, তো এটাও সে এক ধরনের খায়েশাতই মুক্তালা। সুরতান দিন কিন্তু ভিতরে খায়েশাত কাজ করতেছে, এই জন্য নওয়ে সাহাবাতিস বলছেন, কথা বুঝুন নেই। এই জন্য মাকসাদ বানানো চাই যে আল্লাহকে রাজি করা খুশি করা, এবং দুনিয়াকে মাকসুদ বিলকুল না বানানো চাই। হাদিস হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোনো মানুষের মৃত্যু হবে না যতক্ষণ না সে তার পুরো রিজিক তাস্তাকমিল, যতক্ষণ তার না পুরো রিজিক না ভোগ করে, এর আগ পর্যন্ত তার মৃত্যু হবে না। এর মানে প্রত্যেকের রিজিক যেটা বরাদ্দ আছে আল্লাহর তরফ থেকে আসবে, তো তাহলে আমরা কী করবো, ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তলব, অতএব তোমাদের কাজ হলো আল্লাহর রেজা এবং খুশিওয়ালা জিন্দগি বানাও, গুনাহ থেকে মুক্ত থাকো, আজ মিলুফি তলব, রিজকের তলবের ক্ষেত্র এতেদাল এবং রাহে হালাল ইখতিয়ার করা চাই, হ্যাঁ না, আজ মিলুফি তলব, সুন্দরভাবে তোমরা রিজিক তালাশ করো, গুনার রাস্তায় রিজিক তালাশ করো না, আর একদম দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়া এরকমও না করো, যেটাকে এতেদাল বলে, এতেদাল এবং তরিকে হালাল, এর মধ্যে থেকে যতটুকু মেহনত করবো আল্লাহ এতেই তোমাদেরকে রিজিক দিয়ে দেবেন। ইন কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি তাআলা হাক্কা তাওয়াক্কুলিহি আল্লাহ রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়ির তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, এক হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাও আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা সহিভাবে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতা যে আল্লাহ দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেটা দিবেন দিবেনই, তো তাহলে পাখিদেরকে যেরকম আল্লাহ রিজিক দেন তেমনটা তোমাদেরকে দিতেন, যে পাখিরা ভোরবেলা খালি পেটে যায় আর সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে। কি আজিমুশান নসিহত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। মাশাআল্লাহ, হুজুরের তিন মিনিটের মাদ্রাসা এটা, তিন মিনিটের কথা তো বলছেন, কিন্তু আমিও ভাবি নাই যে এত লম্বা হবে, আমি তিন চার পাঁচ মিনিট।